তারা নির্বাচনে সুনিশ্চিত পরাজয় হবে। এদেশের মানুষ আজকে এই সন্ত্রাস নৈরাজ্যের বিরুদ্ধে ঘুরে দাঁড়িয়েছে। এদেশের মানুষ সবাইকে চিনে ফেলছেন কথিত চেয়ারপারসন তারেক জিয়া, যিনি রাজনীতি করবেন না বলে মুচলেকা দিয়ে গিয়েছেন, এখন তিনি আবার রাজনীতির মাঠ গরম করছেন। তিনি এক এক সময় এক একটা ঘোষণা দিচ্ছেন, বলছেন 28 তারিখে সরকার পতন হবে, তারপরে বিএনপি যেই রকমভাবে চালাবে ঠিক সেই রকমভাবেই চলবেন, সেই রকম একটা ঘোষণা দিয়েছিলেন। সেদিনের দৃশ্য দেখেছিলেন, তারা একটা মানে বিচারপতির বাড়ি ভাঙচুর, প্রধান বিচারপতির ভাঙচুর, বিচারপতিদের বাসস্থানে ভাঙচুর, মেডিকেলে হসপিটালে যেয়ে তারা ভাঙচুর, সব কিছু ঘটিয়ে তারা চেয়েছিল যে একটা নিউজ করে এদেশের জনগণ চলে আসবেন। এখানে যখন ব্যর্থ হলো, জনগণ যখন তাদেরকেই চেপে ধরলেন, তখন আবার সেই 28 তারিখ ভুলে এখন আবার অন্য অন্য কথা বলছেন তারা, যে অমুক তারিখে কী জানি বললেন, যে কত তারিখ, 29 তারিখ। এই ধরনের তারা অনেক কিছুই স্বপ্ন দেখছেন। এদেশের মানুষ কিন্তু এই ধরনের স্বপ্ন, এই ধরনের কথায় বিভ্রান্ত হয় না। এদেশের মানুষ সবাইকে চিনে ফেলছেন, কারা কী করছেন তাও দেখছেন। মানুষ যখন তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন, তারা যখন সুনিশ্চিত যে তারা গণ মানে নির্বাচনে কোনো দিন আর আসতে পারবে না, সেই জন্যই এই ধরনের ভাঙচুর, এই ধরনের অপপ্রচার, এই ধরনের কুৎসা রটনা তারা করে যাচ্ছে। আপনারা সেগুলি দেখছেন মিডিয়ার মাধ্যমে, মানে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কত কিছু, কত ধরনের অবান্তর কথা তারা বলে যাচ্ছে, সেগুলি আপনারা দেখছেন। তা আমি এ কথাটাই জোরের সঙ্গে বলতে পারি যে নির্বাচন কমিশন নির্বাচনের ডেট ঘোষণা করে দিয়েছেন, নির্বাচন সঠিক সময়ে অবশ্যই হবে। এদেশের মানুষ ইতিমধ্যেই উৎসব মুখর একটা পরিবেশে চলে আসছেন। Life extra strength or confidence pete now bulldozer parle takao সবাই যার যার ক্যান্ডিডেট নিয়ে কিভাবে তাকে পাশ করাবেন সেইগুলি নিয়ে এখন চিন্তা করছেন। কে নির্বাচনে আসলেন না কিংবা কে কি বললেন, এইগুলি নিয়ে এদেশের মানুষের কোনো ভাবনা কিংবা কোনো ধরনের উদ্বেগ নাই। আপনারা নিজেরাই সাক্ষী সেটা। কাজেই 29 তারিখ না 30 তারিখ এইগুলি নিয়ে এদেশের জনসাধারণ চিন্তা করছে না, আর এইগুলি সবাই ফাঁকা অস, এগুলিতে বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই যে তারা নির্বাচনে সুনিশ্চিত পরাজয় হবে। আমি যদি আর একটু ডিটেইল করে আপনাদেরকে বলি, 2008 তারা 30টি সিট পেয়েছিল, 2013-14 তারা নির্বাচনে আসেনি সুনিশ্চিত পরাজয় ভেবে। তারপরে কী করলো, জ্বালাও পোড়াও, মানুষ পোড়ালো, জীবজন্তু পোড়ালো, গাড়ি ভাঙচুর করলো, সারা বাংলাদেশে অগ্নি সন্ত্রাস করলো, সেগুলো আপনারা দেখেছেন। তারপরে এই দলটি 21 আগস্ট গ্রেনেড হামলার করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে উড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন। এই দলটি অন্য দলের সহযোগিতায় আপনার সম্মিলিতভাবে 63টি জেলায় বোমা বিস্ফোরণ করেছিলেন, 71 কেজি বোমা ফুটিয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে উড়িয়ে দিতে পরিকল্পনা করেছিলেন। কাজে এদের মাথায় তো কোনো সুবুদ্ধির উদয় হয় না, সবসময় উদয় হয় জ্বালাও পোড়াও, ভাঙচুর, ষড়যন্ত্রের মাধ্যমে কীভাবে ক্ষমতা দখল করা যায়, সেই আশা বোধহয় গুড়ে বালি। কারণ এদেশের মানুষ ইতিমধ্যেই সজাগ হয়ে গিয়েছে। এদেশের মানুষ এখনই দেখছেন যে যেখানেই অগ্নিসংযোগ হচ্ছে, মানুষই পুলিশের কাছে ধরে দিয়ে পুলিশের কাছে সোপর্দ করছে। এটাই যেমন মুক্তিযুদ্ধের সময় যে দেশের মানুষ সব ঘুরে দাঁড়িয়েছিল, ঠিক সেই রকমই এদেশের মানুষ আজকে এই সন্ত্রাস নৈরাজ্যের বিরুদ্ধে ঘুরে দাঁড়িয়েছেন। এ মানুষ চায় শান্তি।